আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন মাতা সাআ আল্লাহ রাসূল কিয়ামত কবে এক সাহাবী এসে বলছে মাতা সাআ কিয়ামত কবে আল্লাহ রাসূল বলছেন যে মা আদাতাল্লাহা তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো প্রশ্ন করতেছো এই তুমি কিয়ামতের জন্য কি তোষা একত্রিত করেছো কি আমল করেছো বলো কিয়ামতের কথা যে প্রশ্ন করলে কিয়ামত কবে যেটা জিজ্ঞাসা করতেছো মা আদাতাল্লাহা কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছো বলে আল্লাহ রাসূল প্রস্তুত তো কিছুই করি নাই উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ হে আল্লাহ রাসূল আমি আল্লাহ এবং আপনাকে ভালোবাসি এছাড়া আর কিছু নাই আল্লাহ রাব্বুল নিসা বলছেন আল মারউ মা মান আহাব মানুষ কিয়ামত হাসর নাসর তার সঙ্গে হবে যে যাকে ভালোবাসে আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই হাদিস শুনে আমি যতটা খুশি হয়েছি এত খুশি আর কোনোদিন হই নাই এই হাদিস শুনে কি শুনলেন যে মানুষের হাসর নাসর তার সঙ্গেই হবে যে যাকে ভালোবাসে তো যেহেতু সে বলেছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আল্লাহকে ভালোবাসি আমি রাসূলকে ভালোবাসি আমি আবু বকরকে ভালোবাসি আমি ওসমানকে ভালোবাসি আমি আলীকে ভালোবাসি সুতরাং ইনশাআল্লাহ আমার হাসর নাসর তাদের সঙ্গেই হবে সুতরাং সম্মানিত ভাইয়েরা আল্লাহ এবং তার রাসূলকেই প্রাধান্য দিতে হবে যখন জানতে পারবেন এটা কিতাবুল্লাহ আল্লাহর কথা এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুতরাং কোনো অবস্থাতেই সেটা বাদ দেওয়া যাবে না চাই সেটা মাযহাবের বিরুদ্ধে যাক চাই সেটা পীরের বিরুদ্ধে যাক সেটা বাপ মার বিরুদ্ধে যাক সেটা সমাজের বিরুদ্ধে যাক ওদিকে তাকানোর সময় নয় যদি মনে করেন হাদিস যদি পড়েন যদি জানেন যে এটা হাদিসে আছে ওই মোতাবেক আমল করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন